এই সম্মেলনের শুরু থেকে এখন পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা হলো এবং দক্ষিণ এশিয়ার ভারতের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কি কি বিষয় আছে আপনি যদি একটু আলোকপাত করেন গৌতম লাহিড়ি? সর্বপ্রথমেই আপনাদের ধন্যবাদ জানিয়ে বলবো যে আজকে অনেকটা অপ্রত্যাশিত ভাবে G20 শিখর সম্মেলনের যে ঘোষণাপত্র, যেটা যেটাকে বলা হয় লিডার্স ডিক্লারেশন, সেটা আজকে গৃহীত হয়ে গিয়েছে, যেটা আগামীকাল হওয়ার কথা ছিল। এবং সেই নিয়ে টানাপোড়েন চলছিল দিনভর, প্রচুর কূটনৈতিক সলা পরামর্শ, এবং যেটা বলা হয় যে ব্যাকডোর আলোচনা, মানে পুঙ্খানুপুঙ্খভাবে শব্দ ব্যবহার না করা, করা ইত্যাদি বিষয় নিয়ে, যে সার্বিকভাবে যে বিষয়টাতে সব থেকে বেশি সবারই নজরে ছিল যে ইউক্রেন রাশিয়া সম্পর্কে এই বয়ানে কি বলা হবে। মোটামুটি একটা মানে সমঝোতা সূত্র যেটা হয়েছে, যে কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সমস্ত দেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়া, ভারত, বাংলাদেশ প্রত্যেকেই আর্থিকভাবে বিপর্যস্ত, এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের উপর যে চাপ পড়েছে, ফলে এই কারণে সাধারণত G20 শিখর সম্মেলনে সাধারণত রাজনৈতিক বিষয়ে আলোচনা হয় না। কিন্তু যেহেতু এই বিষয়টা প্রত্যেকটি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে, সেই কারণে আলোচনাটা আনা, আপনি লক্ষ্য করছেন গত তিনটে সম্মেলন থেকেই এসেছে, এবং সর্বশেষ যেটা সম্মেলন ছিল বালিতে, যেখানে একটা ঘোষণাপত্র জারি হয়েছিল ঠিকই, কিন্তু যাতে চীন রাশিয়া সম্পূর্ণ সহমত পোষণ করেননি। কিন্তু এক্ষেত্রে আমরা চীন রাশিয়ার মতামত এখনো সম্পূর্ণ জানি না, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে বলে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাশিয়ার এক্ষেত্রে একটি তফাৎ দেখলাম যে রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু ইউক্রেনের উপর ক্রমাগত যে যুদ্ধ এবং তারপর যে হামলা হচ্ছে, সেই যুদ্ধ প্রত্যাহার করা এবং প্রত্যেকের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখা, এই কথাগুলো বলা আছে, এটা এক। দ্বিতীয়ত আর্থিক বিষয়টা সব থেকে জরুরি যেটা ছিল, যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশেষভাবে মানে ক্লাইমেট চেঞ্জ ছাড়াও, মানে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা দেখা দিয়েছে, কারণ ধনী দেশগুলো তাদের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী পালন করে না, এবং অর্থ সাহায্য তো দূরের কথা, এমনকি টেকনোলজিও ট্রান্সফার করে না। সেই ব্যাপারে একটা মানে সমস্ত দেশকে অন্তত ঐক্যবদ্ধ করা গেছে, এই বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করা যায়। আর্থিক প্রতিষ্ঠানগুলি, যেগুলিকে এক ধরনের বলা যেতে পারে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে, যেখানে উন্নয়নশীল দেশগুলোর তাদের মানে আওয়াজ সেখানে প্রতিধ্বনিত হয় না, সেটাকে আরো গণতান্ত্রিকরণের একটা কথা সেখানে বলা হয়েছে। এবং আমি সবশেষে যেটা বলবো, যে গুরুত্বপূর্ণ কতগুলি বিষয়ের মধ্যে নতুন নতুন ক্ষেত্র কতগুলি এসেছে, যেমন এই মুহূর্তে বহু দেশের সন্ত্রাসবাদ প্রসঙ্গটা তো আছেই, প্রতিটি ক্ষেত্রেই থাকে, এবারেও ছিল, কিন্তু এই যে ক্রিপ্টো কারেন্সি বলে যেটা বলা হয়, সেটা বহু দেশের অর্থনীতিকে পঙ্গু করছে বলে বলা হয়েছে, সেটা নিয়ন্ত্রণের একটা যৌথ সম্মতি করা এবং ডিজিটাল ইকোনমিকে আরও বেশি প্রসারিত করা, একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সাধারণ স্থানীয় মুদ্রায় ব্যবসা করা যায় কি যায় না, যার একটা প্রতিফলন আপনারা ভারত বাংলাদেশ দু দেশের যে সমঝোতা হয়েছে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এটি ছিল। সেটা কেবলমাত্র ব্যবসায়ীরাই আপাতত ব্যবহার করবেন বলে বলা হয়েছে। তবে মোটের উপরে যদি বলেন, নিশ্চিতভাবে বালির ঘোষণাপত্রের তুলনায় দিল্লির ঘোষণাপত্র একটু উন্নত, আরো ফোকাসড, এবং এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এইসব দেশগুলির যে সমস্যা, সেই সমস্যাগুলো প্রতি, যেটাকে লার্জলি বলা হয় মানে গ্লোবাল সাউথ, মানে বিশ্বের দক্ষিণ গোলার্ধের যে দেশগুলি আছে, তারা তুলনামূলকভাবে অনেক রকম সংকটের মধ্যে পড়ে এবং অনুন্নত একটা বৈষম্য তৈরি হয়েছে, তাদের আওয়াজ এই প্রথম G20 শিখর সম্মেলনে প্রতিধ্বনিত হয়েছে, যেটা লিপিবদ্ধ হয়েছে, যেটা আপনারা যদি, এটা আপলোডও করা হয়ে গিয়েছে, আপনারা এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটা পর্যালোচনা করলে, আজকে সময় কম, সেই জন্য সবটা সময় পাওয়া যায়নি, সম্পূর্ণ পুঙ্খার প্রতিটি দীর্ঘ মানে দীর্ঘ ঘোষণাপত্র, ফলে এটা পড়ে একটা সিদ্ধান্তে আসার জন্য আমাদের আরো একদিন হয়তো অপেক্ষা করতে হতে পারে।